প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবে বরাত স্পেশাল গাজরের লাড্ডু বানানো চলুন দেখি নি পুরো প্রস্তুত প্রণালী এখানে একটি বাটির মধ্যে 1 কেজি পরিমাণের গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একদম চিকন করে এরকম করে গ্রেট করে নিতে হবে গ্রেট করে নেওয়া হয়েছে চুলাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এই ঘি বানানোর রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চীনা বাদাম কুচি দিয়ে দেব ঘি এর মধ্যে বাদাম ভালো করে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি বাদাম ভাজা হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এর মধ্যে 2 টুকরা দারুচিনি দিয়ে দেব 4টি এলাচ দিয়ে দেব এলাচ আর দারুচিনি এর মধ্যে ভেজে নেব ভাজা হয়েছে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব এখন ভালো করে নেড়েচেড়ে দেব এর মধ্যে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই রকম করে কিছুক্ষণ ভেজে নেব দুধ দেওয়ার কারণে গাজরের কালারটা একটু হালকা হয়েছে এই জন্য এর মধ্যে 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব এই ফুড কালার দেওয়ার কারণে এই গাজরের কালারটা অনেক সুন্দর হবে এর মধ্যে হাফ কাপ পরিমাণে নারকেল কুরানো দিয়ে দেব এই নারকেল কুরানো দেওয়ার কারণে এটা খেতে বেশি ভালো লাগবে এর মধ্যে 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেব গুঁড়া দুধ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব বাদাম দেওয়ার পর এর মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এই ঘি পরে দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে ঘি দেওয়ার পর অল্প কিছুক্ষণ ভেজে নেব এখন চুলার থেকে নামিয়ে নেব চুলার থেকে নামিয়ে নিয়েছি এটাকে হালকা ঠান্ডা করে তারপরে এই রকম করে গোল করে নেব এই রকম করে সবগুলো লাড্ডুই বানিয়ে নেব সবগুলো লাড্ডুই বানানো হয়েছে মাশাআল্লাহ দেখতেও কতটা লোভনীয় হয়েছে আপনারা এরকম করে লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকার মতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ